Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন গুরুত্বপূর্ণ কিছু নাম নিয়ে আমরা আলোচনা করব, এমন কিছু সিফাতি বরকতি নাম নিয়ে আমরা জানব। এই আমলগুলো যখন কোনো ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রার্থিত বস্তু দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে আল কুদ্দুস, নেহায়াত পাক পবিত্র। যে ব্যক্তি দ্বিপ্রহরের পর এই নামটি অধিক পরিমাণের পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নানান ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এবং আল্লাহ তাআলার আসসালামু অথবা ইয়া সালামু এই গুণবাচক নামটি যে ব্যক্তি সকালবেলা 115 বার পাঠ করবে এবং যে কোনো রুগ্ন ব্যক্তির উপর দম করবে, 7 দিন করলেই হবে, 7 দিন করার পরে একদিন রুগ্ন ব্যক্তির শরীরে দম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগ দূর করে দিবেন, তাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম আল মুমিনু অথবা ইয়া মুমিনু, রেহাই দাতা। যে ব্যক্তি কোনো ভয়ভীতির সময় 630 বার আল্লাহ তাআলার, এটা একবার করলেই হবে, আল্লাহ তাআলার এই নামটা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল ধরনের ভয়ভীতি এবং অনিষ্ট থেকে হেফাজত করবে। যে ব্যক্তি এই ইসিম পড়িবে অথবা লিখিয়া তার সাথে রাখিবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। যদি লিখতে চান অবশ্যই মিশক আম্বর জাফরান দিয়ে লিখবেন, এটা আপনাদের আশপাশে পরিচিত যে কোনো দোকান থেকে নিয়ে নেবেন, অথবা আপনার যে কোনো দোয়া দরুদের ক্ষেত্রে কিন্তু এই মিশক আম্বর জাফরানটা প্রয়োজন হয়। আমরা এক দোকানদারের বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ভিডিওতে দিয়েছি, 01992703977, ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই কালিটা নিতে পারেন, উনি বিক্রি করেন, অথবা আপনাদের বাড়ির আশপাশে চীনা পরিচিত যে কোনো দোকান থেকে নিয়ে নেবেন। আমাদের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া, কিন্তু আমাদের নাম করে অনেক ফেসবুক পেজ তৈরি হচ্ছে, ফেসবুকে পোস্ট করে লাইক বানাচ্ছে। একে মারুফুল ইসলাম নামে এক ব্যক্তি আছে, ফেসবুকে হাজার হাজার লাখো লাইক বানাচ্ছে, মানুষ ভাবতেছে ওইটা আমার, কিন্তু আদৌ সেটা আমার না। এই সমস্ত প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে যুক্ত হতে চাইলে অরিজিনালটা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিন্তু এত কিছু বলার পরেও যদি কেউ প্রতারণার শিকার হয়, এর দায়ভার কোনোভাবেই আমি গ্রহণ করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।